ولو يؤاخذكم الله ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة আমি যদি তোমার গুনাহের কারণে তোমারে ধরতাম জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না ওয়ালাকিন ইয়াফু আন কাসীর তবে আমি অনেকগুলোকে মাফ করে দেই আল্লাহ আল্লাহ অনেকগুলোকে কি করে দেয় বলে শুধু মাফ করে 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 অযু করো মাফ কালেমা পড়ো মাফ নামাজ পড়ো মাফ রোজা রাখো মাফ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মাফ মেসওয়াক করো মাফ মসজিদ দিকে কদম তোলো মাফ কি রব শুধু বইয়া রয়েছে মাফ করার লাগে শুধু অপেক্ষা করতেছে আমি চাই শুধু তোকে মাফ করে দে কি করতাম রব যেন বলেন আমার দরজায় খটখটালে আমাকে তুমি গফুর পাবে রব যেন বলেন আমার দরজায় খটখটালে বারবার হাত বাড়ালে আমাকে গফুর পাবে আমাকে রহিম পাবে আমার খাজানা রহমতের মহাসাগর আছে আমার রহমতের মহাসাগর থেকে আমি 200 কোটি মানুষকে দিলে আমার রহমত কমবে না যেরকম বঙ্গোপসাগর থেকে যদি 1600 কোটি মানুষকে সমস্ত প্রয়োজন পুরা করে দেন 1600 কোটি মানুষের সমস্ত প্রয়োজন যদি বঙ্গোপসাগরের পানি দিয়ে পুরা করে দেয় বঙ্গোপসাগরের পানি এক কাতরাও কমবে না কমবে না আল্লাহ ثم يستغفر الله يجد الله غفورا رحيما তুমি যদি ইস্তিগফার করো আমাকে তুমি গফুরুর রহিম পাবে সুবহানাল্লাহ কি পাবে গফুরুর রহিম يجد الله غفورا رحيما يجد পাবে আল্লাহ আমাকে গফুরুর রহিম তুমি যদি জামাতে ছাত্র নামাজ পড়ো আমি কিছু মুছে দিব এবার জোহর নামাজ পড়লা আরো কিছু মুছে দিব এবার আসর পড়লা আবার মুছে দিব এবার মাগরিব পড়লা আবার মুছে দিব এবার এশা পড়লা আবার মুছে দিব এবার ফজর পড়লা আবার মুছে দিব এবার জোহর পড়লা আবার মুছে দিব চলবে মুসুনি আর মুসুনি কি এবার রমজান মাসে রোজা রাখবা জীবনের সব মুছে দিমু এবার সবের কদরে দাঁড়াইবা সব সব মুছে দিমু এবার ঈদগাহে যাইবা সব মুছে দিমু সুবহানাল্লাহ والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله এটা বাইতুল্লাহতে লেখা আছে বাইতুল্লাহ বিলাফিয়া মোটা হরফ লেখা আছে والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم زرز গুনাহ করে ফেলে অথবা নিজেদের উপরে জুলুম করে ফেলে এবার যদি যিকরুল্লাহ আমার কথা মনে করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম আর গুনাহগুলো পর্যন্ত ইস্তিগফার করে তাহলে অবশ্যই আমি এদের গুনাহগুলোকে মুছে দিব আল্লাহ আল্লাহ দেখেন কি বলে দেখেন দেখেন والذين اذا فعلوا فاحشه যখনই তুমি কোনো অশ্লীল কিছু করে বসো যখনই তুমি অশ্লীল কিছু কি করে বসো প্রতিটি গুনাহই অশ্লীল চাই সেটা কানের হোক চাই সেটা হাতের হোক চাই সেটা জবানের হোক চাই সেটা দিলের হোক চাই সেটা চোখের হোক চাই সেটা লজ্জাস্থানের হোক প্রতিটি গুনাহই ফাহিশা এজন্য আল্লাহ তাআলা বলেন যখন তুমি কোনো গুনাহ করে বসবে অথবা নিজের উপর কোনো জুলুম করে বসবে সঙ্গে সঙ্গে যদি আমার কথা তোমার মনে পড়ে যায় সুবহানাল্লাহ যিকরুল্লাহ সঙ্গে সঙ্গে যদি আমার কথা তোমার মনে পড়ে যায় সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে যদি আমার কথা তোমার মনে পড়ে যায় সাইয়্যিদ আলুসি রহমাতুল্লাহ তরজমা করেন সে আল্লাহ তাআলার কাছে পেশাওয়াকে মনে করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে এই কথা মনে করে আল্লাহ তাআলার নিয়ামতের কথা মনে করে আল্লাহ তাআলার আযাবের কথা মনে করে এবং আল্লাহ তাআলা তাকে যে এই বিষয়ে প্রশ্ন করবেন এই কথা মনে করে এটার নাম হলো যিকরুল্লাহ সে যখন গুনাহ করে সঙ্গে সঙ্গে আমার কথা মনে করে সে গুনাহ করে আমার কথা মনে করে যেমন কোনো চাকর যদি মালিকের দোকান থেকে কিছু চুরি করে তখন সে সারাক্ষণ মালিকের কথা তার মনে থাকে ঠিক না যদিও চুরি করছে
টাকা লইয়া গেছে গা, দেখি সারাক্ষণ আহারে কি করলাম, আহারে যে মালিক আমার এত কিছু দিল কি করলাম, করেনি করে না, হয়তো বলতেও পারে না, দেখিন তার দিল তাকে ভৎসনা দিতে থাকে, থাকে কি থাকে না, কি দেখ করলাম, আহ কি কামটা করলাম, কি কামটা করলাম, কয়নি কয় না কর। আচ্ছা হায় মালিকের কি করে ফেললাম, সারাক্ষণে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে, এটাকে যেন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো নাফরমানি করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপরে কোনো জুলুম করে বসে, যাকারুল্লাহ সঙ্গে সঙ্গে আমার কথা এদের মনে পড়ে যায়, আমার কথা এদের স্মরণে এসে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে আমার কাছে নিজের গুনাহগুলোর জন্য মাফ চায়, এবং ওমা ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আর সাথে সাথে এই কথাও বলে গুনাহ তো আমি করেছি, গুনার যোগ্যতা তো আমার আছে, আর ওমা ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারো নাই। আল্লাহ মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারো নাই, বলেন মাফ করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই, গুনাহ করছে কে, আমি। আচ্ছা গুনাহ করার যোগ্যতা কার, মাফ করার যোগ্যতা কার, আল্লাহ। দেন আইতে দেন, কেন আইতে দেন, কেমনে কেমনে আইসে আল্লাহ, আর করানো হইতো না ইনশাল্লাহ। আহ দেখেন আল্লাহ, ইস রে আরেকটা আজীব কথা শুনেন, প্রবাসী সন্তানের বাবা, প্রবাসী সন্তানের বাবা যেমন অপেক্ষা করে সন্তান টাকা পাঠালে সে বাড়িতে দালান বাগান ইত্যাদি করবে, হ্যাঁ প্রবাসী সন্তানের বাবা অপেক্ষা থাকে কিসের, সন্তান টাকা পাঠাবে বাবা কি করবে, বিল্ডিং করবে, বাবা খাট কিনবে, বাবা পালং কিনবে, কোরবানি ঈদে গরু কিনবে, হ্যাঁ জমিন কিনবে, তো ঠিক তেমনিভাবে ফেরেশতা অপেক্ষা করছে আপনি আমল পাঠালে তারা কাজ শুরু করবে, আপনি আমল পাঠালে তারা কি করবে, কাজ শুরু করবে, আপনার পাঠানো নেক আমল দিয়েই তাদের কেউ কেউ জান্নাতে হুড়দে সাজানো শুরু করবে, কেউ কেউ ঘর বানাতে শুরু করবে, কেউ কেউ বাগান সাজাতে শুরু করবে, কেউ কেউ জামা বানাবে, কেউ কেউ চুড়ি বানাবে, কেউ কেউ গলারটা বানাবে, কেউ কেউ খাট বানাবে, কি এবং সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ